ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জানিয়েছেন ইউরোপ যতদিন ইরানের সাথে আর্থিক লেনদেনের প্রতিশ্রুতিগুলো মেনে চলবে ততদিন পরমাণু সমঝোতার চুক্তিটি মানবে তেহরান আর চীন বলছে ইরানের পরমাণু সমঝোতা চুক্তির সীমা লঙ্ঘনের পেছনে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞাগুলোই দায়ী এদিকে ইরান যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে যে কোনো হুমকির মোকাবেলায় ইরানের পাশে থাকার অঙ্গীকার করেছে সিরিয়া অন্যদিকে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে তেহরানের সাথে কোনো ধরনের যুদ্ধে না জড়াক ওয়াশিংটন এমনটাই চান সিংহভাগ মার্কিন নাগরিক ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বৃদ্ধির ঘটনায় উদ্বেগ জানিয়ে মঙ্গলবার এক বিবৃতি প্রকাশ করে ইইউ ইউরেনিয়ামের পরিমাণ তিনশো কেজির নিচে নামিয়ে আনার জন্য আহ্বান জানানো হয় সেই বিবৃতিতে আর এর জবাবেই মঙ্গলবার রাতে এক টুইট বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জানান ইউরোপের পদক্ষেপের সাথে সমন্বয় রেখেই পরমাণু সমঝোতায় পদক্ষেপ নেবে তেহরান আর্থিক লেনদেনের প্রতিশ্রুতিগুলো ইউরোপ ঠিকভাবে মেনে চললেই তাদের আহ্বানে তেহরান সারা দেবে বলেন তিনি সালে করা চুক্তিটি যাবার পেছনে ইরানের যুক্তরাষ্ট্রকেই করছে চীন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেংসুয়াং জানান তেহরানের উপর একের পর এক কঠিন নিষেধাজ্ঞা চাপিয়ে এসেছে ওয়াশিংটন যার কারণে রুখে দাঁড়াতে হচ্ছে ইরানকে তেহরান ওয়াশিংটনের চলমান উত্তেজনার মধ্যেই সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ জানিয়েছেন ইরানের উপর আসা যে কোনো ধরনের হুমকির মোকাবেলায় সহযোগিতা করবে তার দেশ এদিকে সাম্প্রতিক এক মার্কিন জরিপে দেখা গেছে গেল মাসে ইরানের উপর হামলার সিদ্ধান্ত নিয়েও তা প্রত্যাহারের যে সিদ্ধান্ত নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সেই পদক্ষেপটি সঠিক পদক্ষেপ ছিল বলে মনে করছেন আটাত্তর শতাংশ মার্কিন নাগরিক নতুন করে দেশের মাঝে কোনো যুদ্ধ শুরু না হোক এমনটাই প্রত্যাশা তাদের দক্ষিণ চীন সাগরে চীনা ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যমে এর সমালোচনা করে পেন্টাগন জানায় আঞ্চলিক দেশগুলোর মাঝে ভীতি সৃষ্টি করার জন্যই দক্ষিণ চীন সাগরে এই পরীক্ষা চালিয়েছে বেইজিং পেন্টাগনের পক্ষ থেকে অভিযোগ করা হয় বেইজিং বিতর্কিত দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়ার কথা বলে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে অথচ তাইওয়ান ব্রুনাই ফিলিপাইন মালয়েশিয়া ভিয়েতনাম দক্ষিণ চীন সাগরে তাদের সমুদ্র সীমা দাবি করে আসছে তাদের পাশ কাটিয়ে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনা নৌ সীমার বাইরে আধিপত্য বিস্তারের লক্ষ্যেই এসব কর্মকাণ্ড করছে বলে অভিযোগ ওয়াশিংটনে তবে এসব অভিযোগ অস্বীকার করেছে চীন জানিয়েছে তাদের সমুদ্র সীমার মধ্যেই এসব সামরিক মহড়া করছে বেজিং। নিজের উত্তস্বরী হিসেবে কোন নারীর মনোনীত হওয়ার সম্ভাবনা নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা মঙ্গলবার তার কার্যালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে তিনি কৌতুক করে নারী বিষয়ক ওই মন্তব্য করেছিলেন গত মাসের ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি কে দেয়া এক সাক্ষাৎকার দেন ভারতে নির্বাসিত থাকা তিব্বতের বৌদ্ধ ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক নেতা আদালে লামা এতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে নিজে তিব্বতে ফেরার স্বপ্ন এবং শরণার্থী ইস্যুতে মতামত দেন চুরাশি বছরে পা দিতে যাওয়া এই ধর্মীয় নেতা বলেন ভবিষ্যতে যদি কোন নারী দালাই লামা আসেন তাহলে তিনি আরো আকর্ষণীয় হবেন এ নিয়ে বিতর্ক শুরু হলে মঙ্গলবার দালাইলামার কার্যালয় থেকে বিবৃতি দিয়ে ওই মন্তব্যের ব্যাখ্যা দেওয়া হয় নারী বিষয়ক ভুল কৌতুক বলে বর্ণনা করে বিবৃতিতে বলা হয় সারা জীবন নারীদের বস্তুবাদী করে তোলার বিরোধিতা করে গেছেন দালাই লামা সমর্থন করেছেন নারী পুরুষের সমতায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চিলির বাসিন্দারা উপভোগ করলেন পূর্ণ সূর্যগ্রহণ মঙ্গলবার কয়েক হাজার মানুষ জড়ো হয় চিলির চিলির কোকিম্ব অঞ্চলে মরুভূমির কাছে পৃথিবীর চাঁদ ও সূর্য যখন একই সমান্তরালে চলে চলে আসে তখনই এই সূর্যগ্রহণ ঘটে সূর্যগ্রহণের ফলে দিনের বেলাতেও চারপাশে সন্ধ্যার মতো অন্ধকার হয়ে গিয়েছিল ঝকঝকে পরিষ্কার মেঘমুক্ত মুক্ত আকাশে সূর্যগ্রহণের মতো দৃশ্য অবলোকন করার সুযোগ হাতছাড়া করেনি দক্ষিণ আমেরিকার অধিবাসীরা এই পূর্ণ সূর্যগ্রহণ দেখতে বেশ কয়েকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিল চিলির বাসিন্দারা এবছরের সূর্যগ্রহণ দক্ষিণ আমেরিকার চিলি আর্জেন্টিনা পেরু ইকুয়েডর বলিভিয়া উরুগুয়ে থেকে বেশ ভালোভাবে এবং ব্রাজিল ও ভেনিজুয়েলা কলম্বিয়া ও পানামার কিছু অংশ থেকে প্রত্যক্ষ করা গেছে এই অঞ্চল থেকে এর আগে উনিশশো সালে একবার সূর্যগ্রহণ দেখা গিয়েছিল এরপর আবার একুশশো সালে চিলির বাসিন্দারা সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবেন হংকংয়ে ব্রিটিশদের কাছ থেকে চীনের কাছে হস্তান্তরের বাইশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে দেশটির বিশেষ প্রশাসনিক অঞ্চল বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে পালিত হয় উৎসবটি বিস্তারিত প্রায় চার হাজার লোক সমবেত হয় ভিক্টোরিয়া পার্কে হংকং এর বার্ষিকী দিবসটি উপলক্ষে বিশেষ দিবসকে ঘিরে আই লাভ এইচকে নাম দিয়ে সাজানো হয়েছে দেশটির বিশেষ প্রশাসনিক অঞ্চল অনুষ্ঠান শুরু হয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের শুরুতে পতাকা তোলেন হংকং এর প্রধান নির্বাহী এ সময় মাথার উপরে হেলিকপ্টার উড়ে যায় হ্রদের পানিতে স্পিড বোট চলতে থাকে বোট থেকে ছড়াতে থাকে ফোয়ারার মতো পানি সরকারি সকল কর্মকর্তারা একসাথে উদযাপন করে সে ক্ষণটি আর উৎসবকে ঘিরে স্টেডিয়ামে জড়ো হওয়া হাজারো মানুষের মাথায় শোভা পায় লাল টুপি সকলে একসাথে গলা ছেড়ে গাইতে থাকে ঐক্যের গান ফুটিয়ে তোলা হয় যুদ্ধের প্রতিচ্ছবিও আমরা হংকং এর জনগণ আস্থা রাখি আইন ও পুলিশ ক্ষমতার তাদের সহায়তায় ভবিষ্যৎ হবে আমি খুব খুশি নিজের জন্মভূমির বার্ষিকী নিয়ে এবং উত্তেজিত কারণ এটি একটি অবিস্মরণীয় মুহূর্ত আমার চাওয়া হংকং এ সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় থাকুক শুধু দেশবাসী নয় দিনটিকে ঘিরে শহরটি সেজেছে চীন হংকংয়ের পতাকায় ঐতিহ্যবাহী স্থাপনাগুলো উভয় দিকে সাজানো হয়েছে নানান রঙে নানা শয্যায় দেড়শো বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পর হংকংকে চীনের কাছে হস্তান্তর করা হয় উনিশশো সাতানব্বই সালের এক জুলাই এরপর থেকেই উৎসবমুখর পালন করে আসছে দিবসটি ইউরোপীয় কমিশনের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জার্মানির লিয়েনকে মনোনয়ন দিয়েছেন ইউ নেতারা চূড়ান্তভাবে ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন পেলে তিনি ইউরোপীয় কমিশনের প্রথম নারী প্রেসিডেন্ট হবেন বলে জানিয়েছে বিবিসি মনোনয়নের পর চূড়ান্তভাবে কমিশন প্রধানের পদ পেতে হলে পাঁচশো একাত্তর সদস্যের দুই তৃতীয়াংশ ভোট পেতে হবে লিয়েনকে এ সমর্থক পেলে বর্তমান প্রেসিডেন্ট জা ক্লদ জাংকারের স্থলাভিষিক্ত হবেন লিয়েন মঙ্গলবার ইইউ এর মোট পাঁচটি শীর্ষ পদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে ইউরোপিয়ানরা ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল এছাড়াও ইউরোপীয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টিন লেগার্ড কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে মনোনয়ন পেয়েছেন নিজের সিদ্ধান্তে অনড় থেকে কংগ্রেসের সভাপতি পদ থেকে সরে গেলেন রাহুল গান্ধী লোকসভা নির্বাচনে পর গেল পঁচিশ মে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদ ছাড়ার কথা বলেন রাহুল আগামী এক সপ্তাহের মধ্যে এই ঘোষণা আসবে কংগ্রেসের নতুন সভাপতির নাম কিন্তু এতদিন ধরে বহু চেষ্টা করেও রাহুল গান্ধীর সিদ্ধান্ত বদলাতে ব্যর্থ হয়েছে ভারতের বিরোধী দল কংগ্রেস দলের সর্বভারতীয় সভাপতি পদে থাকবেন না জানিয়ে যত দ্রুত সম্ভব কংগ্রেসকে নতুন সভাপতি নির্বাচনের কথা বললেন রাহুল কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচন প্রক্রিয়ার মধ্যেও থাকছেন না বলেও সাফ জানিয়ে জানিয়েছেন ইন্দিরা গান্ধীর এই উত্তস্বরী যতই কংগ্রেসের নেতারা তাকে বারবার নিজের পদত্যাগপত্র ফিরিয়ে নিতে অনুরোধ করুন না কেন তাতে তিনি সাড়া দিতে অপারগতা জানিয়ে সিদ্ধান্ত বদলানো সম্ভব নয় বলেও স্পষ্ট জানিয়ে দেন রাহুল গান্ধী সম্প্রতি ইউরোপের রেকর্ড সংখ্যক তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য বৈশ্বিক জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন আবহাওয়াবিদরা তাদের মতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অধিক হারে বেড়ে যাওয়া এই অসহনীয় তাপমাত্রা পোহাতে হচ্ছে ইউরোপবাসীকে তবে তা নিয়ন্ত্রণে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সামনে বিশ্ব আবহাওয়া চরম ঝুঁকির মধ্যে পড়বে বলেও সতর্ক করেন তারা ফ্রান্স স্পেন জার্মানি পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে গেল জুন মাসে এক দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আর কয়েকটি দেশে তো রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৪৫ থেকে আটচল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আগামী দিনগুলো এই তাপমাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়িদরা তবে স্পেনে দাবানল সৃষ্টি হয় সেখানকার তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে এ ঘটনায় ইউরোপের বেশ কয়েকটি দেশে সতর্কতাও জারি করা হয়েছে খানিকটা স্থবির হয়ে পড়েছে ইউরোপের স্বাভাবিক জনজীবন এদিকে আবহাওয়াবিদদের মতে তাপমাত্রা এই অসহনীয় পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনই দায়ী এখন আমাদের বলা জরুরি হয়ে পড়েছে বিশ্বে কার্বন অক্সাইডের পরিমাণ অবিশ্বাস্য রকম ভাবে বেড়ে গেছে এই অবস্থা চলতে থাকলে বৈশ্বিক আবহাওয়া চরম ঝুঁকির মধ্যে পড়বে অসহনীয় তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে অ্যান্টার্কটিকা মহাদেশের বরফ গলতেও শুরু করবে এই অবস্থায় বৈশ্বিক জলবায়ু নিয়ন্ত্রণে ইউরোপ সহ বিশ্ব নেতাদের এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন তারা যুক্তরাষ্ট্রে সান ফ্রান্সিসকোতে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত ও দুজন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ সান ফ্রান্সিসকোর সান ব্রুনো শহরে একটি শপিং মলে ঢুকে এই হামলা চালিয়েছে অজ্ঞাত পরিচয় বন্দুকধারী পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এক বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে শহরটির পুলিশ প্রধান এড বারবারিনি জানায় এই ঘটনায় দুজন নিহত হয়েছে এবং আহত দুইজনকে ফ্রান্সিসকো জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে তিনি আরও বলেন আরও কয়েকজন এই হামলায় জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে